আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওমান থেকে যারা মার্চ মাসের পাঁচ থেকে তিরিশ তারিখের ভিতরে যেতে যাচ্ছেন সিঙ্গেল টিকিট নিয়ে আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে মাস্কাট থেকে ঢাকা অথবা ঢাকা থেকে যে কোনো জায়গায় যেতে পারেন কম দামের টিকিট নিয়ে কিন্তু প্রতিদিন কিন্তু ফ্লাইট নেই ভাই মাসঘাট থেকে ঢাকা ইউএস বাংলার প্রতিদিন ফ্লাইট নেই এখানে ফ্লাইট আপনার সাত তারিখে আছে আমি আগে দেখাচ্ছি দেখুন ভাই ফ্লাইট কিন্তু এক থেকে ছয় তারিখের ভিতরে কিন্তু নেই ঠিক আছে ফ্লাইট আছে সাত তারিখে তবে সাত তারিখে যে ফ্লাইট আছে শুধুমাত্র বিজনেস ক্লাসের টিকিট খালি আছে বাদ বাকি সব বিক্রি হয়ে গেছে আর এখানে আট তারিখ নেই নয় তারিখে আছে নয় তারিখে সর্বনিম্ন টিকিটের দাম নব্বই রিয়াল ষাট পয়সা আর দেখুন এখানে এগারো তারিখ নেই বারো তারিখ আছে একই দাম টিকিটের দাম কিন্তু সর্বনিম্ন এইটা কিন্তু এখন কথা হলো আমি আগে দেখাই নিছি কোন কোন তারিখে আছে সাত তারিখে আছে নয় তারিখে আছে বারো তারিখে আছে তারপর দেখুন তেরো চোদ্দ তারিখে আছে পনেরো তারিখ নেই ষোলো তারিখে আছে সতেরো নেই আঠারো নেই উনিশ তারিখে আছে বিশ নেই একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ নেই ছাব্বিশ তারিখে আছে সাতাশ নেই আঠাশ নেই উনত্রিশ তারিখ নেই তিরিশ তারিখে আছে দেখুন টোটাল এই মাসের ভিতরে তিরিশ তারিখ ছাব্বিশ তারিখ উনিশ তারিখ ষোলো তারিখ চোদ্দ তারিখ এবং বারো নয় ও সাত তারিখে আছে টোটাল আমি সদর দিক থেকে বলি সাত তারিখে ফ্লাইট আছে নয় তারিখে ফ্লাইট আছে বারো তারিখে ফ্লাইট আছে চোদ্দ তারিখে আছে ষোলো তারিখে আছে উনিশ তারিখে আছে ছাব্বিশ তারিখে আছে আর তিরিশ তারিখে আছে তো এর ভিতরে যারা যাবেন ভাই টিকিটের সর্বনিম্ন দাম দেখুন এখানে আপনি যে রেটেই যান কম দামে কম দামের ভিতর আপনি নিতে পারবেন নব্বই রিয়াল ষাট পয়সা ঠিক আছে আর এইখানে আপনি যদি নব্বই রিয়ালদের টিকিট নেন আপনি যে রেটেই নেন না কেন ব্যাগেজ নিতে পারবেন আপনি হাত ব্যাগে সাত কিলো এবং ক্যাবিন ব্যাগে বিশ কিলো আর যদি আপনি একশো একত্রিশ ষাট পয়সা দে নেন তাহলে আপনাকে ব্যাগেজ দেবে চল্লিশ কিলো দেখুন আপনি যদি একশো একত্রিশ রিয়াল ষাট পয়সায় টিকিট নেন তাহলে ব্যাগেজ দেবে চল্লিশ কিলো আপনি যদি একশো একষট্টি রিয়াল ষাট পয়সায় টিকিট নেন তাহলে আপনাকে ব্যাগেজ দেবে চল্লিশ কিলো কিন্তু আপনি বিজনেস সেভারে যদি টিকিট নেন দুইশো একচল্লিশ রিয়াল আপনাকে এখানে লাগেজ দেবে পঞ্চাশ কিলো তো আমার মতে সর্বনিম্ন যারা কম লাগেজ নেবেন তারা বিশ কিলো নিতে পারবেন সর্বনিম্ন টিকিটের দাম মতো কম টিকিটের দাম মতো দেখতে হবে আর বাদ বাকি আপনারা কার্গোতে পাঠাতে পারবেন আর যারা চল্লিশ কিলো নেবেন একশো একত্রিশ টাকা পয়সায় নিতে পারবেন চল্লিশ কিলো লাগেজ যে কোনো ডেটে আমি যে ডেটগুলো বললাম এই ডেটের ভিতরেই কিন্তু ফ্লাইট আছে আর বাদ বাকি তাই ছাড়া কিন্তু কোনো ফ্লাইট নেই তাও এই ডেটে শুধুমাত্র একটা ফ্লাইট আছে দুই ফ্লাইটটাও নেই প্রতি কয়টা ডেট বললাম আমি এখানে একটা ফ্লাইট আছে। সেটাও রায় দুইটার পরে দুইটার পরে প্রতিটা ফ্লাইট দেখুন আমি দেখাচ্ছি রাতে আপনি যে তারিখে যান না কেন প্রতিটা ফ্লাইটই রাতে দেখুন দুইটাই প্রতিটা ফ্লাইট রাত দুইটাই এখন ভাই যারা যাবেন কম দামে টিকিট নিয়ে যারা যেতে পারলেই বাসেন এরকম যদি যান তাহলে আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্সে নিতে পারেন একদম কম দামে আর ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনি শুধু ঢাকা না আপনি যে কোনো জায়গায় নিতে পারেন বাংলাদেশের যত লোকাল এয়ারপোর্ট আছে আপনি প্রতিটা লোকাল এয়ারপোর্টের টিকিট নিতে পারবেন তবে এইখান থেকে কিন্তু ডাইরেক্ট যাবে না আপনি প্রথমে যাবেন ঢাকা ঢাকা থেকে আপনি সিলেট যাবেন রাজশাহী যাবেন যশোর যাবেন বরিশাল যাবেন চিটাগাং যাবেন আপনি যে জায়গায় যান না কেন ওইখান থেকে লোকাল ঢাকা থেকে লোকাল যাবেন আর এইখান থেকে ডাইরেক্ট ঢাকাই যাবে যদি কারোর দরকার হয় ভাই নিতে পারেন আর ইনশাআল্লাহ আমি এরপরে দেখাবো আর রিটার্ন টিকিটের দাম কত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ